আজকে একটি ভূতের গল্প শোনাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি। গ্রামের নাম রসুলপুর। এই গ্রামের অধিকাংশ লোক কৃষক। এই গ্রামের অনেকে ভোর রাতে জমিতে পানি দিত। এমনই এক রাতে আবুল মিয়া ভোর রাতে জমিতে পানি দিতে গেলেন। যখন সে পানি দিতে শুরু করলো, তখন সে দেখলো তার জমির পশ্চিম দিকে একটি সাদা রঙের গরু ঘাস খাচ্ছে। সে দেখে ভাবলো গরুটা এত রাতে কীভাবে এখানে এলো। এই ভেবে সে গরুটার দিকে এগিয়ে যাচ্ছে। তখনই গরুটা সামনে হাঁটতে শুরু করলো। আবুল মিয়া গরুটার পিছনে হাঁটতে শুরু করলো। সে মনে মনে ভাবলো গরুটা যে বাড়ির সামনে সেই বাড়ির গরু হবে। তখন সেই বাড়ির লোকজনকে ডেকে গরুটার কথা বলা যাবে। গরুটা একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। তখন আবুল মিয়া ওই বাড়ির লোকজনকে ডেকে বললো, গরুটা কি আপনাদের? তারা বললো, আমাদের কোনো গরু নেই। গরুটা আবার সামনের দিকে হাঁটতে শুরু করলো। আবুল মিয়া আবার গরুটা পিছনে হাঁটতে লাগলো। একজন লোককে দেখতে পেল। তারপর আবুল মিয়া লোকটার দিকে এগিয়ে গেল এবং বললো, গরুটা কি আপনার? কিন্তু লোকটা কোনো কথা বলল না। আবুল মিয়া কোনো জবাব না পেয়ে তার দিকে তাকালো এবং সে দেখলো তার চেহারা খুবই বিকৃত এবং তার পা উল্টো দিকে। আবুল মিয়া এসব দেখে খুব ভয় পেল। হঠাৎ সে দেখলো গরুটা নেই। তখন সে আবার জমির দিকে হাঁটতে লাগলো। তখন সে দেখলো একজন লোক জমিতে পানি দিচ্ছে। তখন সে বললো, ওই গরুটা আসলে গরু ছিল না, অন্য কিছু ছিল। আপনি গরুর পিছনে আর যাবেন না। সেদিন আর আবুল মিয়া জমিতে পানি দেওয়া হলো না। সবাইকে ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন আপনার অবস্থা।